স্পঙ্ক। খবরদার গান বলবি না, তা না হলে তোর ওই গানের গলা আমরা দুজনে চিরে চিরে খাবো। সারের মতো চিৎকার করছিস কেন? বেশি চিৎকার করিস না, দেখছিস না আমি মাছ ধরছি। আরে কিংকং দাদা, তোমাকে আমি একটা ম্যাজিক দেখাবো, এজন্যই তো ডাকছি। তুমি তোমার মাছের ঝুড়ি থেকে একটা মাছ আমার দিকে ছুঁড়ে মারো, দেখবে মাছটা উড়ে আবার তোমার কাছে চলে যাবে। কি বলছিস রিমিসকে, সত্যি মাছ উড়তে পারে? দেখি তো একটা মাছ ছুঁড়ে। ওরে বেটা বাটপার মিসকে, তোর মনে এই ছিল? দাঁড়া বেটা দাঁড়া। এই মিসকে তো দারুণ চালা, একেই আমি প্রেতলোকে নিয়ে যাব। আমার অকর্মা পেতনিদের মাস্টার হিসেবে নিশ্চয়ই পেতনিগুলোকে চালাক হওয়ার শিক্ষা দিতে পারবে। কি ঘুম তাই না ঘুমিয়েছি মিসকে বেটা, যাই এই সুযোগে একে পেতলোকে উঠিয়ে নিয়ে যাই। আমি ঘুমের মধ্যে কোন জায়গায় চলে এসেছি? আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি? দেখি তো নিজের হাতে একটা চিমটি কেটে। উফ মাইরি, এ কি জোরে লেগেছে, তার মানে আমি স্বপ্ন দেখছি না। মিসকে, তুই স্বপ্ন দেখছিস না, তুই বাস্তবে আছিস। ওকে আমি প্রেতলোকে নিয়ে এসেছি, আমি পেতনিদের সর্দার। ও নো, ও ও ওরে বাবা রে, ও ওরে মারে, আমি বাড়ি যাব। এ আমি কোথায় এসেছি গো? হুশ হুশ সর্দার, আমাকে মারবি না, আমি তোর কোনো ক্ষতি করিনি। হুশ সর, আমি বাড়ি যাব।
চুপ কর চুপ কর, আমি তোর কোনো ক্ষতি করব না। তোকে তো আমি বাড়ি যেতে দিব, তবে একটা শর্তে, আমার এখানের পেটনিদের কিছু ট্রেনিং দিতে হবে। তারা বড্ড অলস, তাদেরকে শেখাতে হবে কিভাবে অন্যের সাথে বাটপারি করতে হয়, কাকে কিভাবে ভয় দেখাতে হয়, বুঝেছিস? পেটনিদের মাস্টার আমি হব? না না, কাভি নেই। আমি বুঝেছি তোমরা আমাকে খাওয়ার বুদ্ধি করছো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, ছেড়ে দাও বলছি। চুপ কর মিচকে বেটা, তুই যদি মাস্টারি করার জন্য রাজি না হস, তবে সত্যি সত্যি তোর ঘাড় মটকাবো। বল, ট্রেনিং দিবি কি না বল, এক্ষুনি বল। আরে না না না, আমার ঘাড় মটকানোর দরকার নেই। হব হব, আমি পেটনিদের মাস্টার হব। এই তো ভালো ছেলে, কোথায় গেলি রে কটকটি? ফুলকলি সুরসুরি এদিকে আয়। এই তো তোরা এসেছিস। শোন, আজ থেকে মিসকে মাস্টার তোদের ট্রেনিং দিবে। মিসকে মাস্টারের কাছ থেকে জেনে নিবি কিভাবে কখন কাকে ভয় দেখাতে হয়। নে নে, ট্রেনিং শুরু কর। প্রথমে একজনকে এদিকে টানবে, সে ঘাড় ঘুরিয়ে দেখলে তাকে এভাবে ঘাড় মটকিয়ে দিবে, বুঝেছো সবাই? সব অল ক্লিয়ার? তুই আমাকে গুতো দিলি কেন? আমার পেতনিগুলোকে না পরিয়ে এভাবে ঝুলে আছেন কেন? ওরা ঠিক
ঠিকঠাক ভাবে সব শিখছে তো না শিখাতে পারলে কিন্তু আপনার মুন্ডু নিয়ে ফুটবল খেলবো আরে ডঙ্কার সর্দার আমার মুন্ডু নিয়ে ফুটবল খেলবেন পরে আগে আমার পায়ের বাঁধন খুলে দিন উল্টো ঝুলে থাকতে থাকতে তো পায়ের রক্ত মাথায় এসে যাবে সর্দার মশাই আপনার পেতনিরা বড্ড ফাজি আমার কোনো কথাই শোনে না আপনি আমাকে একদিনের ছুটি দিন আমি বাড়িতে যেতে চাই বাড়িতে গিয়ে এদের ট্রেনিং দেওয়ার জন্য নতুন বুদ্ধি বের করতে চাই ঠিক আছে ছুটি আমি দেব মাস্টার মশাই কিন্তু যদি ফিরে না আসেন আর তাহলে কিন্তু আপনার মুন্ডু হাড় হাড়ি সব কিছু চিবিয়ে খাবো এবার চোখ বন্ধ করেন মাস্টার মশাই চোখ খুলেই দেখবেন বাড়ি পৌঁছে গেছেন আহা কতদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম না না আগে পেতনিদের জব্দ করার উপায় খুঁজতে হবে বড্ড জ্বালিয়েছে এই কয়েকদিনে এবার এমন ট্রেনিং দিব পেতনি বেটিরা আমার কাছে হার স্বীকার করার জন্য রাস্তা পাবি না জাকালাকা বুম বুম যার জীবনে যত রকম সমস্যা আছে চলে এসো চলে এসো আমার কাছে সব সমস্যার সমাধান আমি দিব জাকালাকা বুম বুম বাবা আমার সমস্যার সমাধান দরকার বাবা আমি মহাবিপদে পড়েছি সাহায্য করুন বাবা আমাকে সাহায্য করুন আমি আপনার কাছে সাহায্য চাই জাকালাকা বুম বুম বল তোর কি সাহায্য দরকার তোর সব সাহায্য আমি করব মিজকে বা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে তাহলে পেতনিদের বসে আনতে চাস তুই ঠিক আছে রে বেটা এই নে ধর একটা বড় চোখাবাস এই চোখাবাস পেতনিদের সামনে তিনবার মাটিতে বাড়ি মারবি পেতনিরা এমনিতেই তোর সব কথা শুনবে জাকালাকা বুম বুম কাজ হবে তো বাবা ওই পেতনিরা আমাকে বড্ড জ্বালিয়েছে ওই পেতনিদের ট্রেনিং দিতে না পারলে ওদের সর্দার আমার মুন্ডু চিবিয়ে খাবে কাজ হবে না মানে শুধু হবে না রে পাগলা দৌড়াবে জাকালাকা বুম বুম কি মাস্টার মশাই আপনার তো একদিনের ছুটি শেষ হয়েছে চলুন এবার পেতনিরা আপনার কাছে কিন্তু এখনো কিছু শিখতে পারেনি পেতনির সর্দার এসে গেছেন চলুন এবার আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম এবার পেতনিগুলোকে আমি এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে মিসকে মাস্টার কি জিনিস এবার বুঝবে আমি সারা প্রেত লোকে তোদেরকে খুঁজে বেরোচ্ছি আর তোরা গাছে বসে পা ঝোলাচ্ছিস নাম নাম গাছ থেকে বলছি নাম তোদের ট্রেনিং এর সময় হয়ে গেছে নাম বলছি নাম এই মরা মাস্টারটা আবার এসেছে এই মাস্টার এই চলে যা এখান থেকে দেখতে পাচ্ছিস না আমরা আরামে গাছে বসে পা ঝোলাচ্ছি এখন মাস্টারের কাছে আমরা ফেসে গেলাম রে আমার কাছে তোরা ফেসে যাসনি মুখপুরিরা আমি ফেসে গেছি তোদের কাছে গাছ থেকে নামবি না দাঁড়া পেতনিরা গাছ থেকে কি করে নামাতে হয় আমার জানা আছে আমাদের গাছ থেকে ফেলে দিলি হারামজাদা তোর খুব শখ আমাদের ট্রেনিং দেওয়া তাই না দাঁড়া বেটা আজ তো সব শখ বের করে দিব আচ্ছা তিনজনই আমাকে মুন্ডু ঘুরিয়ে দেখাতো বা 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 চল আমার সাথে এবার এবার জমবে আসল খেলা
প্রেমের ধুম জারে দু চোখে ঘুম কারে পাগলু তোরাছে করলে রোমান্স টং 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 টং। এই কটকটি যা তো ওই বানরকে ভয় দেখিয়ায়। বাবা রে এ কি দেখছি আমার সামনে পেতনি বাজাও ফাটাফাটি ভয় দেখিস রে কটকটি। তুই এবার পাস, এবার চলো সবাই সুরসুরি কাউকে গিয়ে ভয় দেখাবে। দেখি সুরসুরি ভয় দেখানোয় কতটা এক্সপার্ট হয়েছে। এই এই কে 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 আমাকে ধাক্কা দিল? পারে তো কাউকে দেখতে পাচ্ছি না, ভূত নাকি? ওরে বাবা রে ভূতই হবে, পালাই পালাই, আমি এক্ষুনি পালাই। ডঙ্কার সর্দার, আপনার পেতনিদের আমি ভালো করে ট্রেনিং দিয়েছি, এরা সবাইকে ভয় দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সাব্বাস মিসকি মাস্টার, সাব্বাস। পেতনিরা এবার আমার মুখ উজ্জ্বল করবে, এবার প্রেতলোক থেকে আপনার ছুটি। যাবার আগে এই যে এক বস্তা তাজা মাছ নিয়ে যান। হুররে আমার ছুটি, আমি আবার বাড়ি যেতে পারবো, হুররে। বাবা রে বাবা, এই পেতনিগুলো আমাকে যা জ্বালিয়েছে, যাই বাবা তাড়াতাড়ি মাছ নিয়ে কেটে পড়ি, হুররে। একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তা কিছু বুঝি না। হায় হায় আমার মেকআপ একদম কমপ্লিট, প্রথম দিন কাজে যাচ্ছি আমি, একটু না সাজলে কি হয়? পরে আবার বলবি আমি কোথা থেকে উঠে এসেছি। যাই এবার পুঁথির হাটটা গলায় পড়ি নিয়ে। এই যা আমার পুঁথির হাটটা কোথায় গেল? নিশ্চয়ই হাটটা সরিয়েছে ওই শ্বশুরের বেটা আমার। উফ বাবা, গেল গেল আমার কোমরটা গেল। কি হয়েছে বউ, এভাবে আমাকে লাথি মারলে কেন? রাতেও ঘুমাতে দাও না, দিনেও ঘুমাতে দেবে না নাকি? এই মিঞ্চাই আমার পুঁথির মালাটা কোথায়? হ্যাঁ আমি এখন কাজে বেরোবো, এত সুন্দর মেকআপ করেছি আমি, ওই পুঁথির মালা না পড়লে যে সাজটা আমার কমপ্লিটই হবে না, আনকমপ্লিটই থেকে যাবে। ইরি মাইরি বউ, তুমি অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছ নাকি বিয়ে খেতে যাচ্ছ? আর কোন পুঁথির মালার কথা বলছো? আমি তোমার কোনো পুঁথির মালাটালা চুরি করিনি। ঠিক ধরেছিলাম আমি, শ্বশুরের ব্যাটা, আমি তো কোনো চুরির কথা বলিনি। ভালোই ভালোই বলছি, বলো আমার মালাটা কি করেছে তুমি? এই রে মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেললাম। হয়েছে কি বউ, আমি রিক্সা চালিয়ে যা পাই তা তো সব তোমার মেকআপ কিনতে চলে যায়। রিক্সার চাকা নষ্ট হয়েছিল, তোমার পুঁথির মালা বিক্রি করে চাকা সারিয়েছি। ওরে শ্বশুরের ব্যাটা, তুই আমার মালা বিক্রি করে রিক্সার চাকা ঠিক করেছিস? তোর এত বড় সাহস! আমার সাজার জিনিসে কেউ হাত দিলে আমার পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। ওরে বাবা রে, এ কোন বউ আমার, আমি আর কোনোদিন তোমার সাজার জিনিসে হাত দিব না গো। ওরে বাবা রে। এই বড়লোকগুলোর একটাই সমস্যা, তাড়াতাড়ি দরজা খুলতে চায় না। এদিকে যে রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি সানবান হয়ে গেলাম। উফ, সানস্ক্রিনটা নষ্ট হয়ে গেছে কিনা আমার। এই তুই কে রে, মুখের উপর ফোন ধরে দরজায় রং ঢং করছিস?
আমি গো আমি জিকিমিকি চেপা তোমাদের নতুন কাজের মেগো বৌদি। এই খবরদার আমাকে বৌদি বলবি না, বুঝেছিস? মালকিন বলবি মালকিন, ঠিক আছে? তা তুই কি কি কাজ করতে পারিস রে? মুরগিটাকে মালকিন বলতে হবে। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি কি কি কাজ পারি শুনবেন? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাঁটা ঝাঁটি, কুটো কুটি, চেরা ফাটা, সেলাই করা সবই জানি। আয়া থেকে আর্টিস্ট আমি সবকিছু করতে পারি, রূপচর্চা ওদিক জানি। এবার বলুন মালকিন, আর কিছু কি জানতে বাকি আছে? থাক থাক, আর কিছু জানতে হবে না, আয় ভিতরে এসে কাজ শুরু করে দে। আর এমন মুখে আটা ময়দা কেন মেখেছিস? কাল থেকে কাজে আসলে এমন সেজে গুজে আসবি না, ঠিক আছে? আরে বা, কে গো তুমি? এত সুন্দর মেয়ে তো আগে কখনো দেখিনি। শেফা গো, আমার নাম শেফা, এ বাড়ির আমি নতুন কাজের মেয়ে। উফ মালিক, আপনার বাড়িতে এসি নেই? কি গরম পড়েছে! যার বাড়িতে এসি নেই তার বাড়িতে আমি কাজ করি নে, আমার মেকআপ যে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আছে তো এসি। বউ, ও বউ, এসিটা দাও তো। আহা, শেফার যে গরম লেগেছে। এই তুমি চুপ করো তো। এই শেফা, এই কাজ না করে আমার সোফায় বসেছিস কেন? হায় হায় রে, আমার সোফাটা নষ্ট করে দিল। দেখুন মালকিন, কাজের মেয়ে বলি আমাকে নোংরা ভাববেন না। হ্যাঁ, এই শেফা শুধু মুখে মেকআপ করে না, পিছনেও মেকআপ করে, আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যান তো যান, এখন আমার জন্য কড়া করে দুধ চা নিয়ে আসুন। চা না খেলে আবার আমার কাজে মনই বসে না। কাজ করতে এসে আবার দুধ চা, চলবে না, চলবে না, এই কাজের মেয়ে বাড়িতে চলবে না। আহা বৌ, অমন করছো কেন? শেফা একটু দুধ চা চেয়েছে তো, কি হয়েছে? দাও না এনে। এই কাজের লোক চলে গেলে কাজের মেয়ে পাবে কোথায় তুমি? আহ মরণ! হাউ সুইট মালিক আমার, আপনি কত ভালো, আর আপনার বউটা এত খিটখিটে কেন? হ্যাঁ ও বাবা, হাতের নখ আমি কালকে লেবু দিয়ে ঘষে চকচকে করলাম, অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। আমাকে এখন কিনা এই ডার্টি মাজনে দিয়ে বাসন মাজতে হবে? কখনোই না, আমি টিস্যু দিয়ে বাসন মাজবো। টিস্যু কোথায়? টিস্যু! এই শেফা, এই তুই কি করছিস? টিস্যু দিয়ে বাসন মাজছিস কেন? তুই জানিস টিস্যুর দাম কত? উফ, টিস্যুর দাম জেনে আমি কি করব? হ্যাঁ, ক্যাচ ক্যাচ করবে না তো মালকিন, আপনার বাসন মাজার চক করে কি আমি আমার নখ পালিশ গুলো নষ্ট করব? শুনুন, আমার বাসন মাজার কাজ শেষ, এবার আমি বাড়ি যাব। বাড়ি যাবি মানে? এই তো এলি, আরো কাজ বাকি আছে, ওসব কে করবে শুনি? মাইনে দিয়ে কি এমনি এমনি রেখেছি তোকে? মাইনের মায়া এই সেবা করে না, বুঝলেন? আমাকে বাড়িতে গিয়ে মুখে ফেস প্যাক দিতে হবে, 4 ঘন্টা পর মুখে ফেস প্যাক না দিলে তো মুখে আমার ট্যান পড়ে যাবে। ও বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! আহা গিন্নি, যেতে দাও না শেফাকে, রূপচর্চা না করলে তো বেচারির রূপ নষ্ট হয়ে যাবে। যাও শেফা, তুমি যাও, এদিকে আমি সামলে নিচ্ছি। আই হাই, হাউ সুইট! ইরি মাইরি বউ, তুমি কাজ থেকে তো চলে এসেছো, এই রাত দুপুরে আবার আয়নার সামনে বসে মুখে আটা ময়দা মাখছো কেন? এসো, ঘুমাবে না, এসো। এই ইলিটারেট, মিনছে আটা ময়দা কি? হ্যাঁ, মেকআপ আলো মেকআপ, সাজুগুজু করে না ঘুমালে যে আমার ঘুমই ধরবে না, জানো না তুমি? হ্যাঁ হ্যাঁ, করো করো, মেকআপ করো, যত খুশি মেকআপ করো, ঘরে ভূত আসতে পারবে না তাহলে, তোমাকে দেখেই ভূত ভয় পেয়ে চলে যাবে। এই কি বললে তুমি? আরে কিছু না, কিছু না। এই নে শেফা, জলের বালতি আর ঘর মোছার কাপড়, সুন্দর করে ঘরগুলো মুছে দে দেখি। ওরে বাবা রে বাবা, কত রং বেরঙের লিপস্টিক, আমি তো সারা জীবন একটা লিপস্টিক দিয়ে গেলুম। যাই
মালকিনের একটা লিপস্টিক দিয়ে দেখি তো আমাকে কেমন লাগে। ও নো, ও মা, আমাকে কি সুন্দর দেখাচ্ছে, পুরো প্রিন্সেস ডায়না। এই লিপস্টিকটা তো মেরে দিতে হয় এখন। ইস, মরা রান্নাটা শেষ হয় না, আগুনের তাপে যে মুখে আমার ট্যান পড়ে গেল, আর কি যে গরম লাগছে। যদি কেউ একজন এসে বাতাস করতো, আহা, আরে আরে মালিক, আপনি আপনি কেমন করে জানলেন যে আমার গরম লাগছে? আহা, কি সুন্দর আপনার পাখার বাতাস। আহ, তোমার মতো সুন্দরীর মনের খবর আমি এমনিতেই বুঝতে পারি, তাই তো যেখানেই সুন্দরী সেখানেই আমি। আয় হায়, এই না হলেন আপনি আমার মালিক। আসুন মালিক আসুন, আমরা ফোনে টিকটক করি। আমার এত সুন্দর চেহারা নিয়ে আপনার মতো হ্যান্ডসামের সাথে টিকটক করলে আমার অনেক ফলোয়ার বাড়বে। ওই রসিক দিল কা চালা, ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবিওয়ালা। ওরে মিনছে, তোর কাজের মেয়ের সাথে নাচানাচি হচ্ছে, আজ তো তোর একদিন কি আমার একদিন। এই রে, গিন্নি খেপেছে, এবার আমাকে পালাতে হবে, তা না হলে গিন্নি আজ আস্ত রাখবে না। এই শেফা, এই তাড়াতাড়ি ঘর পরিষ্কার কর, আজ বিদেশ থেকে আবার বউর আসবে, ও আবার নোংরা পছন্দ করে না। এখানে ঝাড়ু দে, ওই যে ওখানে ঝাড়ু দে। আরে দিচ্ছি বাপু দিচ্ছি, তাড়াতাড়ি ঝাড়ু দিতে গেলে তো আমার পা ব্যথা করে। কালকে পা দুটো আমি ম্যাসেজ করেছি বিউটি পার্লারে গিয়ে। ওই যে আমার বোন এলো বুঝি। ও মা, সত্যি সত্যি এ তো আমার বোনই। আয় 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 বোন ঘরে আয়। হাউ আর ইউ মাই সিস্টার, আমাদের লং টাইম পর দেখা হলো। তোর জন্য আমি বিদেশ থেকে নামি দামি ব্র্যান্ডের মেকআপ কিনে এনেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। আরে আব্বাসের বাপ কুতুস, এ আমি কি দেখছি, পুরো পাত্রবতী কত মেকআপের জিনিস। এত এত মেকআপ তো শেফা তার চোদ্দ গোষ্ঠের জীবনে দেখেনি। শেফা রে শেফা, এই মেকআপ মুখে মারতে না পারলে তোর জীবনের লাইফটাই নষ্ট হয়ে যাবে। থাক থাক বোন, এত কিছু দেখাতে হবে না। এই শেফা, হা করে কি দেখছিস, মুখটা বন্ধ করে লাগেজটা আমার ঘরে রেখে আয়। এ মানে? হ্যাঁ হ্যাঁ মালকি, এখনই রেখে আসছি। না না, এই বাক্সের মধ্যে থেকে দুই একটা মেকআপের জিনিস আমাকে চুরি করতেই হবে। বিদেশি মেকআপ দিয়ে সাজলে আমাকে আরো সুন্দরী দেখাবে। একটা মেকআপ নিয়ে কি হবে আমার, এতগুলো জিনিসের মধ্যে আরো দুটো মেকআপ চুরি করলে মালকে বুঝতে পারবে না। ইস না, এতেও যে আমার মন ভরছে না। আর একটা জিনিস নে। কি রে শেফা, তুই কি আমাদের খেতে দিবি না আজ? ও মা, এ কি রে, তোর পেট এভাবে ফুলে গেছে কেন, কি হয়েছে তোর পেটে? ই মানে ই, আসলে আমি গর্ভবতী হয়েছি গো, গর্ভবতী, তাই তো আমার পেট ফুলেছে। না, ये नहीं हो सकता, काबी नहीं है। क्यों शेफा क्यों, मेरा दिल टूट गया। ए चुप करो तो तुम ही। ए शेफा, সকাল বেলায় তো তোকে ভালো দেখলাম, তুই গর্ভবতী হলি কখন? বাতাসে গো মালকিন বাতাসে, তোমরা বুঝবে নি, আমি আর আজ কাজ করতে পারবো না গো মালকিন। সরো সরো, আমাকে বাড়িতে যেতে দাও। লুক অ্যাট, এ মা, শেফার পেট থেকে মেকআপের কৌটো বেরোলো কেন দিদি? দিদি, শেফা কি তবে মেকআপ প্রেগনেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, ওরে চুন্নি, তুই আমার মেকআপ চুরি করেছিস, তোর এত বড় সাহস, আজ তো তোকে ছাড়বো না আমি। এপারে শেফা, মেকআপ চুরি করার চক করেছে, তোকে কোনো পিটুনি খেতে হবে। ভাগ শেফা ভাগ, তাড়াতাড়ি ভাগ।
থাম জুনি থাম, এ শেফা থাম থাম বলছি, এ শেফা। শেফা যেও না সুন্দরী, দাঁড়াও দাঁড়াও শেফা দাঁড়াও। বউ, ও বউ, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? তোমার পিছনে সবাই দৌড়াচ্ছে কেন বউ? ওরে মিঞ্চি, পরে তোকে সব বলছি, আগে আমাকে নিয়ে পালা। ওরা আমাকে ধরতে পারলে আর আস্তো রাখবে নি। পালা পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।